নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা পাচ্ছেন না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা সমাধানের জন্য আপনারা বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণের অ্যাপ ডাউনলোড করতে বলছে এবং আপনাদেরকে এরকম একটা করে অ্যাপ লিঙ্ক শেয়ার করা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন অ্যাপ এখানে পাঠানো হয়েছে, একজন পাঠিয়েছে, আবার আরেকটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাঠিয়েছে। তো এই অ্যাপগুলো আপনারা ইনস্টল করছেন, তো এই অ্যাপগুলো ইনস্টল করলে আপনাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। কেন ক্ষয়ক্ষতি হবে বিস্তারিত জানাবো, পুলিশ কী জানাচ্ছে সেটাও জানাবো। এছাড়াও যদি আপনাদেরকে অ্যাপ ডাউনলোড করতেই হয়, জেনুইন অ্যাপ মানে একদম প্রকৃত অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে পিএম কিষাণ সম্মাননিধির ভুয়ো অ্যাপ পাঠিয়ে প্রতারণার চেষ্টা। পিএম কিষাণ সম্মাননিধির নামে ভুয়ো অ্যাপ বানিয়ে প্রতারণার নয়া ফাঁদ। হোয়াটসঅ্যাপে ওই অ্যাপের লিঙ্ক পাঠানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। ওই ভুয়ো অ্যাপ ডাউনলোড করলে মোবাইল সহ হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য হ্যাক হয়ে যাবে, সেই তথ্য নিয়ে প্রতারণার ফাঁদ পাতবে হ্যাকাররা। তাই ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞরা। যাদের হোয়াটসঅ্যাপ এই ভুয়ো অ্যাপের লিঙ্ক পাঠানো হয়েছে তারা ভাবছেন এই অ্যাপ ডাউনলোড করলেই হয়তো পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা পাওয়া যাবে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্প সম্বন্ধে জানার থাকলে ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। কীভাবে কাজ করছে পিএম কিষাণ সম্মাননিধির নামে তৈরি এই ভুয়ো অ্যাপ? সাইবার বিশেষজ্ঞদের দাবি, ওই ভুয়ো অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করলেই হোয়াটসঅ্যাপের ওটিপি হ্যাকারদের কাছে চলে যাবে। ওই ভুয়ো অ্যাপ আদতে একটি ওটিপি বাইপাস অ্যাপ। হ্যাকারদের কাছে ওটিপি চলে গেলেই আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য, এমনকি হোয়াটসঅ্যাপ পরিচালনা যে হ্যাকার তারা কিন্তু করতে পারবে সমস্ত পরিচালনা, তখন আপনি প্রতারণার শিকার হবেন। এছাড়া ওই ওটিপি বাইপাস অ্যাপ দিয়ে মোবাইলে যত অ্যাপ আছে সেগুলির ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেও খোলা হয়, সেই অ্যাপের পরিচালনা হ্যাকাররা করতে পারবে। কাটোয়া থানা এলাকায় এরকম 10-15 জনের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যদিও এখনও পর্যন্ত তারা প্রতারণার শিকার হননি। সাইবার বিশেষজ্ঞদের আরও দাবি, কিছুদিন আগে ফেসবুক হ্যাক করে সেক্সট্রশন করা হচ্ছিল, হোয়াটসঅ্যাপ হ্যাক হলে একই কায়দায় প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ভুয়ো অ্যাপ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। কাটোয়া থানার ট্রাফিক ওসি তথা সাইবার বিশেষজ্ঞ স্নেহাশিস চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের থানা এলাকায় এরকম পিএম কিষাণ সম্মাননিধির নামে ভুয়ো অ্যাপ পাঠানো হচ্ছে অনেককেই, তবে আমাদের জেলা পুলিশের সাইবার সেল যথেষ্ট সজাগ। এরকম অ্যাপ ডাউনলোড করে ফেললে সঙ্গে সঙ্গে আধার কার্ড নিয়ে সাইবার সেলে যোগাযোগ করলে অ্যাপ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া যাবে। এবার আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করছি। দেখুন আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে বা পার্সোনালভাবে অনেকেই আপনাদেরকে এরকম অ্যাপ পাঠাচ্ছে, ফরওয়ার্ড করছে এরকম অ্যাপ, এখানে পিএম কিষাণ লেখা রয়েছে দিয়ে এখানে অ্যাপ দিয়ে ডাউনলোডের লিঙ্ক রয়েছে। তো এরকম যদি অ্যাপ আপনাদেরকে পাঠায় ভুলেও কিন্তু আপনারা ডাউনলোড করবেন না, ঠিক আছে, ভুলেও আপনারা ডাউনলোড করবেন না। আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন এখানেও, এখানে আবার দেখছেন পিএম কিষাণ অন্য নাম দিয়ে পিএম কিষাণ লেখা রয়েছে, দিয়ে দেখুন 5.2 MB একটা অ্যাপ পাঠানো হচ্ছে। ভুলেও ডাউনলোড করবেন না, ভুলেও ডাউনলোড করবেন না এই সকল অ্যাপগুলো। এবার যদি আমাদেরকে পিএম কিষাণের অ্যাপ ডাউনলোড করতে হয়, সত্যিকারের অ্যাপ কোথায় পাবেন? পিএম কিষাণের কিন্তু সত্যিকারের অ্যাপ রয়েছে, সেখান থেকে নতুন আবেদন এডিট করা সমস্ত কিছু করা যায়। সত্যিকারের অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। দেখুন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ বাটনে সার্চ করবেন পিএম কিষাণ, কিষাণ শুধু পিএম কিষাণ লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই পিএম কিষাণ .gov.in অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণ সম্মাননিধি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। আমরা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেছি, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, ভারত সরকারের এই যে পিএম কিষাণ যে প্রকল্প তার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু। এবার এখানে পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, এটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেছি। এবার নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে রয়েছে ডাউনলোড পিএম কিষাণ মোবাইল অ্যাপ, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড পিএম কিষাণ মোবাইল অ্যাপ। এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে, সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ জিও এল ইনফরমেশন ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, এই যে অ্যাপ এটি হচ্ছে প্রকৃত অ্যাপ, ঠিক আছে, এটি হচ্ছে আসল অ্যাপ বা অফিসিয়াল অ্যাপ। এবং এটা দেখতে পাচ্ছেন ডাউনলোডও করেছে 10 মিলিয়ন প্লাস মানুষ এটাকে ডাউনলোডও করেছে। তো এটা চাইলে আপনি ইনস্টল করতে পারেন, এবং এই অ্যাপে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, নতুন আবেদন এডিট করা, সমস্ত কিছু কাজকর্ম বা KYC করা, সমস্ত কিছু করতে পারেন। এটা হচ্ছে জেনুইন অ্যাপ এবং সরকারি অ্যাপ, আপনারা এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আর এবং দেখে নেবেন এই অ্যাপটার ভেতরে এরকম রয়েছে কিনা ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং এইরকম লোগো, হ্যাঁ এরকম কিন্তু রয়েছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। এটাই ছিল আপডেট।
আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারা এই প্রতারণা চক্রে না পা দেয় এবং তারা যাতে সতর্ক থাকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।